হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদেরকে স্বাগতম আমাদের এই চ্যানেলে। বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ কি বাংলাদেশের জিন্নাত? বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ তুরস্কের সুলতান কাসেম। তার উচ্চতা 8 ফুট 3 ইঞ্চি। তিনি 1982 সালে জন্মগ্রহণ করে। 2009 সালে সেপ্টেম্বরে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে তাকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘকার ব্যক্তি স্বীকৃতি দিলে রাতারাতি তারকা বনে যান কাসেম বা কুসেম। আর এই কোশ্চেনের মতো বা তার চাইতে আরো সামান্য লম্বা আরেক তারকা সন্ধান মিলেছে বাংলাদেশের বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে। সেই এলাকার বরগাছাসী আমির হামজার ছেলে, তার নাম জিন্নাত আলী, বয়স তার 20 বছর। বাংলাদেশ নয় শুধু তার ধারণা করা হয় বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ কিনা। তার বর্তমান উচ্চতা 8 ফুট 6 ইঞ্চি। মা শাহাপুরি বেগম এক প্রতিবেদনকে জানান, 10 বছর বয়স থেকে ছেলের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যায়, এরপর থেকে সে শুধু লম্বাই হচ্ছে। ছেলে লম্বা হওয়ার কারণে খাদ্য যোগানও দিতে হচ্ছে বেশি, শারীরিক অবস্থা ভালো নয়, মাথায় টিউমার, ডান পায়ের ঘা হয়ে পচন ধরছে, আরেক পায়ে অন্য পায়ের চেয়ে 2 ইঞ্চি খাটো হয়ে যাচ্ছে, অর্থাৎ অর্থের অভাবে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাদের পরিবারে ভিটেমাটি ছাড়া অন্য কোনো অর্থ নেই। পিতা আমির হামজা জানান, ছেলে লম্বা হওয়ার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া মুশকিল হয়ে পড়ছে। রিক্সা, সিএনজি, মাইক্রো, জিপ ইত্যাদি গাড়িতে বসানো যায় না। চিকিৎসার জন্য গত 1 বছর স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিকেলে আনার পর ব্যয়বহুল টাকার প্রয়োজন হলে চিকিৎসকভাবে আবারও বাড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে লম্বা মানুষের শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এলাকাবাসী ওই লম্বা মানুষটিকে বাঁচিয়ে রাখার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, ছেলেটির বয়স কম হলেও সে অনেক লম্বা হয়ে গেছে, পরিবারের পক্ষে তার শরীরে দুরবস্থা নিয়ে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ, আমাদের পাশেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্টস করুন।